বিএনপি বলেছে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই প্রমাণ হয় এই সরকার অন্যের আনুকূল্যে ক্ষমতায় আছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জোর করে ক্ষমতায় থাকা এই সরকারকে সরাতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নানা কর্মসূচি পালন করছে বিএনপি। ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যুর প্রতিবাদেও বিক্ষোভ কর্মসূচি করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এবার এসব ইস্যুতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আওয়ামী লীগের, তিনি বলেন যে ভারত সরকারকে বলেন যে আমাদেরকে সাহায্য করবেন শেখ হাসিনাকে ক্ষমতায় টিকে রাখার জন্য। তারা এই কথা বলতে চান যে ভারত সরকারের আনুকূল্যে এই সরকার টিকে আছে, তারা অন্যের আনুকূল্যে টিকে থাকে, সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনের কথাও বলেছেন মির্জা ফখরুল। বাংলাদেশকে আবার ফেরত আনো, আগের জায়গায় নিয়ে আসো, গণতন্ত্রের জায়গায় নিয়ে আসো, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জায়গায় নিয়ে আসো। যে এখন আর কোন নির্বাচনের কথা নয়, এখন আর কোন ঘুম পাড়ানি কথা নয়, এখন একটা মাত্র দাবি যে এই সরকার কবে যাবে, এই সরকার কবে যাবে। বিএনপির দাবি, জাতিসংঘ মানবাধিকার কমিশনও বলেছে এই দেশে গুম খুন হচ্ছে, এ নিয়ে জাতিসংঘের অধীনেই নিরপেক্ষ তদন্তের কথা বলছেন বিএনপি নেতারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।